Hey guys, welcome to Ridhoinet BD YouTube channel. Lenovo ব্র্যান্ডের একটি নিউ ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো। ল্যাপটপটির মডেল হচ্ছে Lenovo IdeaPad Slim 3। তো যারা আর কি প্রফেশনাল কাজ করার জন্য একটু ভালো মানের একটা ডিভাইস খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য একটু অনুরোধ করছি। ভিডিও এডিটিং, আউটসোর্সিং এবং টুকটাক গেমিংও যারা করেন, তাদের জন্য এই ডিভাইসটি বাজারের মধ্যে একটি ভালো ডিভাইস হবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন ল্যাপটপ রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ডিজাইন এবং কনফিগারেশনের ব্যাপারটা একসাথেই বলা যাক। তো এই ডিভাইসটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen Octa-Core 7 4700U প্রসেসর, যার ক্যাশ মেমোরি হিসেবে থাকছে 8MB, এবং এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.00 GHz আপ টু 4.10 GHz। এই প্রসেসরটিতে থাকছে 8 কোর। তো প্রসেসরের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো, 8 কোরের একটা প্রসেসর, বুঝতেই পারছেন প্রসেসরটা কিন্তু অনেক শক্তিশালী হবে। দেন এই ডিভাইসটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি একটি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। ডিসপ্লের বেজেলগুলো অনেক ন্যারো, লুকিংয়ের কথা বলতে গেলে ডিসপ্লের দিকে তাকালে একটা প্রিমিয়াম কোয়ালিটির ভাব আসে, এবং নিচের চিনটা অনেক ন্যারো, এর কারণে ডিসপ্লেটা সত্যি অনেক সুন্দর লাগে দেখতে। ডিভাইসটিতে র্যাম হিসেবে থাকছে 8GB DDR4 র্যাম, যা কিনা 2666 MHz-এর। তো এখানে যদি 3200 MHz-এর র্যামটা দিত তাহলে অবশ্যই এই ডিভাইসটি থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন। বাজেট অনুযায়ী এই ডিভাইসটিতে 3200 MHz-এর র্যামটা দিলে ঠিকঠাক হতো। ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে থাকছে 512GB NVMe SSD। এই ডিভাইসটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে Radeon RX Vega 10 গ্রাফিক্স। গ্রাফিক্স কার্ডটাও যথেষ্ট ভালো মানের রয়েছে আর কি বাজেটের মধ্যে চালিয়ে নেওয়ার মতো। ভিডিও এডিটিং, গেমিং এবং গ্রাফিক ডিজাইনের কাজের ক্ষেত্রে এই গ্রাফিক্স কার্ডটা আপনাদেরকে অবশ্যই ভালো পারফরমেন্স দেবে। ডিভাইসটিতে রান করার জন্য এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ 10। এতে একটি 35W ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির মতে এর থেকে ব্যাটারি ব্যাকআপটা আপনারা প্রায় 7.5 ঘন্টার মতো পেয়ে যাবেন, কিন্তু কখনোই আপনাদেরকে এত সময় ব্যাটারি ব্যাকআপটা দেবে না। অ্যারাউন্ড আপনারা 3 থেকে 4 ঘন্টার মতো এটার ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এই ডিভাইসটির সাথে দিয়েছে একটি 65W-এর ফাস্ট চার্জার, যেটি দিয়ে খুব দ্রুত এই ডিভাইসটি ফুল চার্জ হয়ে যাবে। তো এবার আসি এই ডিভাইসটির নেটওয়ার্ক অ্যান্ড ওয়ারলেস কানেক্টিভিটি অপশন নিয়ে। এতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়ারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 4.2। এতে আপনারা পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন 2টি USB 3.1 Gen 1 পোর্ট, 1টি USB 2.0 পোর্ট, 1টি HDMI পোর্ট এবং 1টি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। বাজেটের মধ্যে শুধু টাইপ সি পোর্টটা নেই, আর বাদবাকি প্রায় সবগুলোই রয়েছে। এই ডিভাইসটিতে আপনারা একটি ওয়েব ক্যামেরা পাচ্ছেন, সেটি হচ্ছে ওপোরের এই ন্যারো বেজেলের মধ্যে, এটি হচ্ছে 0.3 MP-এর। আর ডিভাইসটিতে একটি 6-row ইংলিশ ইন্টারন্যাশনাল কিবোর্ড ইউজ করা হয়েছে। আশা করছি কিবোর্ডটা ইউজ করে আপনারা ভালো ফিল করবেন। আর নিচে যে টাচপ্যাডটা রয়েছে সেটি অনেক বড়সড়, আমার মনে হয় টাচপ্যাডটিতে আপনারা খুব ভালোভাবেই ফিঙ্গারগুলো রান করাতে পারবেন। তো এবার আসি এই ডিভাইসটির ওয়েটটা নিয়ে। ল্যাপটপটি দেখতে যথেষ্ট পরিমাণের প্রিমিয়াম কোয়ালিটি এবং স্লিম রয়েছে। এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.85 কেজি, যেটা আমার কাছে একটা 15-ইঞ্চি ল্যাপটপ অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। তো এবার আপনাদেরকে এই ল্যাপটপটির একটা গুড সাইড জানিয়ে দিই, সাথে সাথে একটা ব্যাড সাইডও জানাবো। আর সেটা হচ্ছে এই ডিভাইসটিতে চাইলে আপনারা র্যামটা আপডেট করে নিতে পারবেন, কিন্তু SSD যদি আপনি আপডেট করতে চান তাহলে সেটা পারবেন না, কারণ SSD-র জন্য কোনো এক্সট্রা স্লট দেওয়া হয়নি এই ডিভাইসটিতে। তো যাই হোক, কনফিগারেশনের পর্বটা একবারে শেষ। এবার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই ডিভাইসটিতে প্রথমেই বলছি, যারা একটু প্রফেশনাল মানের কাজগুলো করবেন তাদের জন্য এই ডিভাইসটি ঠিকঠাক, মানে ভিডিও এডিটিং, ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক, টুকটাক গেমিং, আউটসোর্সিং এবং আদার্স যে সকল কাজগুলো রয়েছে সেগুলো আশা করছি এই ডিভাইসটিতে আপনারা ভালোভাবেই রান করাতে পারবেন। আর হ্যাঁ, এটি বর্তমান বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো এবার আসি এই ডিভাইসটির প্রাইস নিয়ে। বর্তমান বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটির প্রাইসটা হচ্ছে 69,500 টাকার আশেপাশে, মানে প্রায় 70,000 টাকার আশেপাশে। তো এই ডিভাইসটি আপনাদের কাছে এই বাজেটের মধ্যে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন, এবং ল্যাপটপ কেনায় আপনার বাজেটটা কত সেটি অবশ্যই লিখে যাবেন, কারণটা হচ্ছে আমি পরবর্তীতে ট্রাই করব আপনার বাজেটের ওপর ভিডিওটা বানানোর জন্য। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব তো মাস্ট। That's it. Thanks for watching this video.